হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ দারুণ আছো সবার বেশ দারুণ চলছে বটে বাকি বিষয়টা হলো যে আমাদের এস ব্যাচ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আগের দিনে ইন্ট্রো ক্লাস ইন্ট্রো ক্লাসটা হয়েছে আজকে সেটারই দুই নাম্বার ক্লাস তো অ্যাকচুয়ালি ব্যাচটা রিগার্ডিং একটুখানি ইনফরমেশান দিয়ে দিই কারণ নতুন নতুন বন্ধু বান্ধবী আমাদের সাথে যোগদান করছে বটে তো বিষয়টা হলো এটা হলো ম্যাথামেটিক্স পাসের ফোর্থ সেমিস্টার মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে যারা পড়ো আর যাদের ম্যাথামেটিক্স পাস আছে তাদের জন্যে এই ব্যাসটাকে ক্রিয়েট করা হয়েছে পুরো যে সিলেবাসটা আছে সেটা এসআরকে ব্যাচের মাধ্যমেই আমরা পড়বো সেটা অবশ্যই ব্যাচের অ্যাডমিশানও বটে শুরু হয়ে গেছে সেটা ফার্স্ট অফ অল আমি একটুখানি বলে দিই তোমাকে ছোট্ট করে একটুখানি প্রমোশনটা সেরে ফেলি তারপরে নইলে ক্লাসের কন্টেন্টের দিকে ফিরে যাব ঠিক আছে ওকে তো আমাদের এস কে ব্যাচ ব্যাচের অ্যাডমিশান অলরেডি শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আগের দিনের ক্লাসেও বলেছি বটে তো এখানে অ্যাকচুয়ালি হবে কি পুরো সিলেবাসটা যেটা আছে তোমাদের পুরো সিলেবাসটাকে এই ক্লাসের মাধ্যমেই এই যে ব্যাচ আছে এই ব্যাচের মধ্যেই তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে আমাদের অ্যাপ আছে অ্যাপে তোমাকে কি বলো তো অ্যাপে অ্যাডমিশান নিতে হবে অ্যাডমিশান নেওয়ার পরেই তারপরে ব্যাচের সমস্ত কন্টেন্ট তুমি পাবে ঠিক আছে সেখানে লাইভ ক্লাস হবে সেখানে অল কাইন্ড অফ পিডিএফস তুমি পেয়ে যাবে পুরো এই ব্যাসটার মাধ্যমেই আমরা কিন্তু পুরো সিলেবাসটাকে কভার করে ফেলবো বাকি ফিজটা নিয়ে ফিসটা তো লেখা আছে অলরেডি বাকি আরও বেশি কিছু ইনফরমেশান তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো সেটা হোয়াটসঅ্যাপ করতে পারো আর অবশ্যই অবশ্যই এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে ফ্রি ফ্রি ক্লাস কিছু হচ্ছে সেই ফ্রি ক্লাসগুলোর পিডিএফ ইভেন আপডেটস রিগার্ডিং যত রকমের তথ্য আছে সেগুলো তোমরা কোথায় পাবে এই যে ভিডিওটা চলছে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি সব সময় জয়েন হয়ে থাকবে আর অবশ্যই ভিডিওটাকে পারলে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে সো দ্যাট আমরাও যেন একটু পরিচিতিটা লাভ করতে পারি আমাকে বুঝতে পারছো ব্যাপারটা এনিওয়ে তো আমার প্রমোশন অলরেডি শেষ বাকি বিষয়টা হলো যে আজকের কন্টেনে কি কি থাকবে বা আজকের ক্লাসে আমরা কি কি করব সেটাকে ছোট্ট করে একটুখানি বলে নেবো তারপরে ক্লাসের কন্টেন্টে ফিরে যাব বিষয়টা হচ্ছে আগের দিনে আমরা পড়ছিলাম হচ্ছে তোমার রিয়াল কোয়ার্ডেটিক ফর্ম ঠিক আছে আগের দিনে পড়ছিলাম আমরা রিয়াল কোয়ার্ডেটিক ফর্ম তো রিয়াল কোয়ারডেটিক ফর্মে এ ডি কোয়ারডেটিক ফর্ম তো রিয়াল কোয়াড্রেটিক ফর্মের বেসিক কনসেপ্টটা আমরা জেনেছি সেটা থিওরিটাকে জেনেছি যদিও তোমাদের সিলেবাসের মধ্যে কোনো রকমের থিওরি আলোচনা করা নেই আমরা মাতব্বরই করে এই থিওরিটাকে একটুখানি জেনেছি কেন কারণ কারণ সবে সবে শুরু একটু ইন্টারেস্ট নিয়ে পড়াটাই বেশি ভালো তাই না তো যাকে আগের দিনে থিওরিটাকে একটুখানি বলেছি আজকে যেটা করব সেটা হলো নাথিং বাট অঙ্কগুলো বেশি বেশি করে চেষ্টা করবো চার পাঁচকার অঙ্ক করে দেওয়ার আর বাকি সিমিলার টাইপের যে সমস্ত অঙ্ক আছে তোমার হাতে তুলে দেওয়ার তুমি সেটার ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই অঙ্কগুলোর ঠিক আছে তো আশা করছি বুঝে গেছো যে ক্লাসে কি কি হতে চলেছে কি কি হবে আর হ্যাঁ আমাদের যে ব্যাচ আছে এস ব্যাচ সেখানেও কিন্তু এই যে ইউটিউব ক্লাসগুলো হচ্ছে এইভাবেই অ্যাকচুয়ালি পড়ানো হবে ঠিক আছে তো এখান থেকেই তুমি তোমার কনসেপ্টটাকে বুঝতে পারবে যে কিভাবে ক্লাসগুলো থাকবে কিভাবে অর্গানাইজ হবে সব জিনিসগুলো এখান থেকেই তুমি আমাদেরকে কি আমাদেরকে তুলনা করে নিতে পারবে তাই তো তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম প্রেমপীতি ভালোবাসা সহকারে আজকে আমাদের ক্লাসটাকে আমরা শুরু করি বাকি এটা ছিল আগের দিনের কন্টেন্ট একটুখানি থিওরি আগের দিনে বলেছিলাম কি যে আমরা রিয়াল কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা বিভিন্ন নামে সেটাকে নামকরণ করছিলাম কখনো সেটাকে বলছিলাম আমরা পজিটিভ ডেফিনাইট ঠিক আছে কিধার ধর ইধারে পজিটিভ ডেফিনাইট কখনও বলছিলাম সেটাকে পজিটিভ সেমি ডেফিনাইট কখনো বলছিলাম নেগেটিভ ডেফিনাইট কখনো বলছিলাম নেগেটিভ সেমি ডেফিনাইট কখনো বলছিলাম ইনডেফিনাইট তো সেই কেসগুলো আগের দিনে একরকম নিয়ম পড়েছিলাম তারপরে বলেছিলাম একটা শর্টকাট মেথড আছে তো শর্টকাট মেথডটাকে লিখে দিয়েই এই যে এইগুলো যে শর্টকাট মেথড ছিল এগুলোকে লিখে দিয়েই কিন্তু আমি ক্লাস থেকে ক্লোজ করেছিলাম আগের দিন তো এখান থেকেই শুরু হবে এখান থেকে শুরু হবে মানে কি এই যে মেথডগুলো আছে এই যে তুমি ফর্মুলা টাইপ জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ইউজ করে আমরা অঙ্কগুলোকে করব ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট আমি ঝাঁ চকচকে করতে পেরেছি তো ঠোকো তালি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মারো আরে না মারলেও চলবে যাকে বোঝো ভালো করে ঠিক আছে তাহলে ডাইরেক্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করতে চাই আগের দিনের ক্লাসটা সম্পূর্ণটা দেখবে তারপরেই কিন্তু এই ক্লাসটাকে চালাবে নইলে কিন্তু মাথা করবে সেটা নিয়ে তারপরে আমি কিন্তু সেটার জন্য দায়ী নই ঠিক আছে ওকে তো প্রথমে একটা অঙ্ক আমরা চুজ করে নিচ্ছি নিজের পছন্দ মতো এক সেকেন্ড ওকে তো অঙ্কটা বলছে

Plus Y square plus eighteen Z square, <coughs> um, continue, <clears throat> minus four YZ minus twelve ZX is positive definite. Okay. তো এদিক ওদিক একটু কম তাকিয়ে অঙ্কটাকে একটুখানি নজর দাও নইলে কিন্তু বুঝতে পারবে এখানে কি বলে কি বলেছে বলছে সো দ্যাট বাবা জীবন দেখাও যে তার রিয়ে ফর্ম একটা রিয়েল কোয়ার্ডেটিক ফর্ম দেওয়া আছে কিউ সমান সমান দিস ওয়ান একটা বড় সড়ো এক্সপ্রেশন ইজ পজিটিভ ডেফিনাইট এই যে কিউটা এই যে রিয়েল কোয়ার্ডেটিক ফর্মটা এটা হচ্ছে পজিটিভ ডেফিনাইট এটা তোমাকে প্রমাণ করতে বলেছে এটাকেই প্রমাণ করতে হবে ঠিক আছে তো অ্যাসোসিয়েট ম্যাট্রিক্স নিয়ে আমি আগের দিনে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম হোয়াট ইজ অ্যাসোসিয়েট ম্যাট্রিক্স বলেছিলাম যে কিউটাকে আমরা এক্সপ্রেস করতে পারছিলাম এক্স টি এ এক্স দিয়ে তো এটাকে বলেছিলাম আমরা অ্যাসোসিয়েট ম্যাট্রিক্স আশা করছি একটুখানি হলেও মনে টনে আছে তো একটু সাজিয়ে গুছিয়ে লিখবো ভদ্রসভ্য মানুষের মতো নিশ্চয়ই ঠিক আছে তো আনসারে গিয়ে ফার্স্ট আমরা যেটা লিখে নিতে চাইবো লেট লেট তো না গিভেন বলো গিভেন এখানে তো লেট বলে লাভ নেই কে বলে গা তুম লোক গিভেন কী দেওয়া আছে কিউ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ঠিক আছে এটা হলো তোমার কিউ যেটা দেওয়া আছে এর রিগার্ডিং অ্যাসোসিয়েট ম্যাট্রিক্সটা নিশ্চয়ই তুমি বার করতে পারবে ঠিক আগের দিন শিখিয়েছি আমি আগে তো তার আগে একটুখানি লিখে নাও যে অতএব কিউকে আমরা কি লিখতে পারি কিউ এক্স ওয়াই জেড সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ক্যাপিটাল এক্স তার টি ক্যাপিটাল ক্যাপিটাল এ এক্স তো হোয়ার বলে দেবে হোয়াট অ্যাবাউট দ্য এক্স বন্ধু এক্সটা কি এক্সটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স যেখানে থাকবে এক্স ওয়াই জেড আর অন্য কেউ থাকবে না ঠিক আছে অ্যান্ড অ্যান্ড বলে বলবে দ্য অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স দ্য অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স ইজ বলে বলবে এ সমান সমান ম্যাট্রিক্সটা কী বেরোবে সেটাকে একটু লিখতে হবে ঠিক আছে ম্যাট্রিক্সটা কী বেরোবে সেটা একটু লিখতে হবে তো নিজে থেকে চেষ্টা করো অবশ্যই নিজে থেকে চেষ্টা করো ম্যাট্রিক্সটাকে লিখার আচ্ছা তো ম্যাট্রিক্সটা হবে তোমার জন্য বেসিক্যালি এখানে তিনখানা ভেরিয়েবল আছে তার মানে ম্যাট্রিক্সটা কি কত অর্ডারের ম্যাট্রিক্স হবে ডেফিনেটলি সেটা থ্রি ক্রস থ্রি অর্ডারের ম্যাট্রিক্স একটা হবে যাগ্ঞে এতটুকু যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে বলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার আগের দিনের মতোই বলবো চলো বলেই দিই প্রথম বারের যেহেতু করছি আমরা এক্স জেড এখানে একটু এক্স জেড ইমাজিন করার চেষ্টা করো একটু মনে মনে ইমাজিন করবে কিন্তু লিখবে না এগুলো কোনো দরকার নেই লিখার তুমি এখানে পেয়ে যাবে এক্সের স্কোয়ার এখানে পাবে এক্স ওয়াই এখানে পাবে জেড এক্স এখানে পাবে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই পাচ্ছি তো হ্যাঁ ঠিক আছে এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে ওয়াই জেড এখানে 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 আবার পাবো 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 এর ঠিক আছে তো এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ওয়াই জায়গায় ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট জেড স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ারের কোফিসিয়েন্ট এখানে বসাতে হবে এক্স ওয়াই দেখো এখানে একটা এক্স ওয়াই এখানে একটা এক্স ওয়াই তাহলে কি হবে দুটো এক্স ওয়াই এখানে এক্স ওয়াই আছে এখানে কিন্তু এক্স ওয়াই নেই তার মানে এই দুটো পজিশনে বসে যাবে আমাদের জিরো ব্যাপারে ভাবো জেড এক্স এখানে আছে এখানে দেখো কত আছে কত আছে এখানে হয়ে যাবে দেখিয়ে দিই এখানে কইফিসিয়েন্ট আছে মাইনাস ফোর মাইনাস ফোরকে কে সমান দুই ভাগে ভাগ করে দাও দুই ভাগে ভাগ করলে এখানে মাইনাস টু এখানে মাইনাস টু তো আইসে কার্গে কার না হে দোস্ত কি কুচবি না ছুটে তোমাজ পা রা है। চলো ফের এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে এইটিন থেকে পেলাম আকাশ থেকে বললো না একদমই নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম বাকি এখানে কি হবে এখানে হবে এক্স ওয়াই আর এখানে থাকবে এক্স ওয়াই এখানে থাকবে এক্স ওয়াই যেহেতু এখানে এক্স ওয়াই নেই তার মানে নেই মানে কি কিছু না থাকলে তো শূন্য থাকবে তো শূন্য দিয়ে স্থানটাকে আমি পূরণ করলাম আচ্ছা নেক্সট এই পজিশনটা কি এটা হলো এক্স আর এটা হলো জেড তাহলে এক্স জেড মানে জেড এক্স দেখো জেড এক্স এখানে আছে মাইনাস টুয়েলভ তো এখানে হবে মাইনাস সিক্স আরেকটা জেড এক্স পাবো এখান থেকে জেড আর এক্স এই পজিশনটায় তাহলে এখানে হচ্ছে মাইনাস সিক্স ওয়াই জেড ওয়াই জেড কোথায় হবে এটা হলো ওয়াই এটা হলো জেড তাহলে জেড হবে এখানে এখানে পেয়ে যাব মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস টু বুঝতেই পারছো ব্যাপারটা আর কত মানে খুলে বলবো বুঝতেই পারছো তোমরা তো এখন অনেক বড়ো মানুষ ফোর সেমিস্টার বালা আদমিলোক তোম এনিওয়ে তো অ্যাসোসিয়েট ম্যাসটাকে বের করার পরে আমরা এই অ্যাসোসিয়েট ম্যাট্রিক্সটার চেষ্টা করবো সেটাকে নর্মাল ফর্মে নিয়ে যাওয়ার বা ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাওয়া ক্যানোনিক্যাল ফর্মটা আমি আগের দিনে বলেছি তোমাকে হোয়াট ইজ ক্যানোনিক্যাল ফর্ম নর্মাল ফর্ম তো বেসিক্যালে আর অন্য কিছু নয় ক্যানোনিক্যাল ফর্ম বা নর্মাল ফর্ম মানে বলছে যে এই যে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্সটা আছে সেটাকে এমন টাইপের অপারেশন চালাও ঠিক আছে এমন এমন কাঁচি ছুরি চালাও অপারেশন চালিয়ে এমনভাবে নিয়ে আসবে যেন এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় প্রিসাইসলি যদি বলতে চাও তাহলে সেটা দেখতে ঠিক এই রকম এটা হবে ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো এলিমেন্ট আর এগুলো হচ্ছে জিরো 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 মানে বাকি ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি সবগুলোই হবে জিরো 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 তো এই টাইপের একটা ম্যাট্রিক্সে আমাকে তুলে নিয়ে আসতে হবে যদি আরও প্রিসাইসলি বলো তাহলে নর্মাল ফর্ম মানে কী জানো তো এই যে এবিসিগুলো এইগুলো সবসময় ওয়ান 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 হতে হবে ঠিক আছে মানে আইডেন্টি ম্যাট্রিক্সে কনভার্ট করতে হয় কিন্তু আমাদের এই যে কোয়ার্ডেটিক ফর্মের জন্যে যতটুকু দরকার সেটা হলো যে এটাকে নন জিরো হলেই হবে এগুলো সবগুলোকে ওয়ান নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই এমনিতেই হয়ে যাবে বুঝে যাবে ব্যাপারটাকে তো আইসে কারকে কার না হে আভি ক্যা হে কি সাজিগুচি একটুখানি লিখতে হবে তো লেটাস অ্যাপ্লাই বলে একটু চালাও লেটাস apply congruence operation congruence operation let us apply congruence operation on A to reduce to reduce it to the normal form ঠিক আছে এই যে তোমার ম্যাট্রিক্সটা আছে এটাতে আমরা কনগুরেন্স অপারেশন এমনভাবে চালাবো সেটা সেটা আমরা নর্মাল ফর্ম বা ক্যানোনিকাল ফর্মে আমরা তৈরি করে নেব সেটাকে আচ্ছা এতটুকু তো বুঝলাম বাপু তাহলে এ এর উপরে এ এর ম্যাট্রিক্সটার উপরে কি অপারেশন চালাবো তুমি দেখে বলো আমাকে তুমি দেখেই বলো এখানে কি অপারেশন চালাবো অবশ্যই এখানে রো এবং কলম অপারেশন চালিয়ে আমরা কিন্তু সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করব ভালো করে শোনো রো অপারেশন এবং কলম অপারেশন দুটো চালিয়েই আমরা সেটাকে তোমার নর্মাল ম্যাট্রিক্সে কনভার্ট সরি নর্মাল ফর্মে কনভার্ট করব ঠিক আছে তো প্রথম কাজ হলো এখানে সিক্স তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে সিক্স ঠিক আছে তো সিক্সের নিচে যে মালপত্রগুলো আছে এর নিচে যে মালপত্রগুলো আছে সেগুলোকে জিরো 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 করতে হবে তার মানে ব্যাপারটা হলো কোনো একটা ম্যাট্রিক্স আছে ধরো এই টাইপের এর প্রথম কাজটা কী হবে এর নিচের যতগুলো মাল আছে সবগুলোকে জিরো 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 করতে হবে তারপরে এটা হলো রো অপারেশন চালিয়ে এটা হবে কলম অপারেশন যখন চালাবে তখন উপরের মালগুলো সবগুলো জিরো 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 হয়ে যাবে তারপরে সেকেন্ড সেকেন্ড পজিশনে এখানে ধরো কোনো একটা এলিমেন্ট থাকলো অবশ্যই সেটা নন জিরো হতে হবে তারপরে কি করতে হবে এর নিচের এলিমেন্ট যতগুলো আছে সেগুলোকে জিরো 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 বানাতে হবে তারপরে কি করতে হবে ওর ওর হচ্ছে রো বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমাকে জিরো জিরো জিরোয় হচ্ছে কনভার্ট করতে হবে তারপরে তারপরে এলিমেন্ট আসবে তারপরে নিচেরগুলোকে জিরো 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 তারপরে ডানদিগেরগুলো জিরো 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 এইভাবে দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি টু কনভার্ট ইট ইন টু দ্য নর্মাল ফর্ম আমি প্রথমবার করাছি সেই কারণে এত হ্যাঁ যাচ্ছি নইলে এত সময় নেবো না যাগে তো এখানে দেখতে পাচ্ছো কী অপারেশন দেব সিক্স আছে কোনো অসুবিধে নেই আমাকে এই যে মাইনাস সিক্সটাকে কী করতে হবে কনভার্ট করে জিরো করতে হবে তার মানে যদি একটু বুদ্ধি খাটিয়ে আর থ্রি প্লাস আর আর করে দিই অপারেশনটা চালিয়ে দিই তাহলে দেখো কি হচ্ছে উপরেরটা ঠিক আছে প্রথম রো যেটা আছে সেটাই থাকবে দ্বিতীয় রো এখানে জিরো আছে দ্বিতীয় রো যেটা আছে সেটাই থাকবে অ্যাকচুয়ালি অ্যান্ড দ্য থার্ড রো হোয়াট এভার দ্য থার্ড রো থার্ড রো এখানে দেখা যাবে সিক্স এবং মাইনাস সিক্স মিলে কিন্তু তারা জিরো এখানে তৈরি করে দিচ্ছে অন্যদিকে এটা জিরো মাইনাস টু তার মানে মাইনাস টুই থাকবে এখানে মাইনাস সিক্স এবং এইটিন তাহলে এখানে কত হয়ে যাবে বলো তার মানে হচ্ছে এইটিনে হয়ে যাবে এনিওয়ে এরপরে রো অপারেশন চালানোর পরে ডেফিনেটলি আমরা নিচেরগুলো জিরো বানিয়েছি এবার ডান দিকের গুলো আমরা কিন্তু জিরো বানাবো ডান দিকে দেখো এটা তো অলরেডি জিরো আছে তিন নাম্বার এলিমেন্টটা এখানে তুমি দেখতে পাচ্ছ মাইনাস সিক্স তো অদ্ভুত রকম ব্যাপারটা হলো মানে এই যে কোয়াড্রেটিক ফর্মের নর্মাল ফর্মটাকে যখন তুমি বানাবে রো অপারেশন যেটা দেবে সেটাই আমাকে কলম অপারেশন দিতে হবে কেন বলো তো কারণ এখানে সিমেট্রি ব্যাপারটা আছে আচ্ছা সেটা পরেই বলবো নইলে থাক এখন তো যেটাই রো অপারেশন দিয়েছো সেটাই কলম অপারেশন দিয়ে দাও চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তুমি যেটাই রো অপারেশন দিয়েছো সেটাই কলম অপারেশন চালাও এবার এটা হলো ফার্স্ট কলাম এটা হলো সেকেন্ড কলাম এটা হলো থার্ড কলাম তাহলে কি বলেছে থার্ড কলাম প্লাস ফার্স্ট কলাম। তার মানে জি সিক্স জিরো এটাও জিরো হয়ে যাচ্ছে আচ্ছা পরেরটা জিরো ওয়ান এখানে জিরো মাইনাস টু তার মানে মাইনাসই থাকছে এটা যাকে সেটা নিয়ে মাথা ব্যথা নেই দিস ওয়ান এটা কিন্তু টুয়েলভই থাকবে আচ্ছা এত দূর পর্যন্ত আসার পরে এইবার দেখো দেখি অপারেশনটা কীভাবে কত দূর পর্যন্ত এগিয়েছে এইটা জিরো 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 হয়ে গেছে এটা জিরো 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 হয়ে গেছে এবার দেখো সেকেন্ড যেটা ডায়াগোনাল এলিমেন্ট সেটা ওয়ান আছে ঠিক আছে ওয়ান আছে কোনো অসুবিধা নেই আমাদের কি করতে হবে এর যে কলম বরাবর এলিমেন্টগুলো আছে সবগুলোকে জিরো করতে হবে উপরেরটা জিরো আছে নিচেরটাকে এবার জিরো করতে হবে নিচেরটাকে যদি জিরো করি কি অপারেশন চালাতে হবে ডেফিনেটলি বুঝতে পারছো তো এখানে তো জায়গা নেই আমাকে পরের পেজে গিয়েই চালাতে হবে অপারেশন তো অপারেশনে এখানে আমরা চালাবো হচ্ছে দেখো ভালো করে আর থ্রি হুম আর থ্রি প্লাস টু আর টু আর টু আর টু তাহলেই কিন্তু আমাদের কাজের কাজ হয়ে যাবে কীভাবে তো এখানে সিক্স জিরো উপরে থাকবে সিক্স জিরো উপরে আছে কোনো অসুবিধে নেই তারপরে হচ্ছে দিস ওয়ান জিরো ওয়ান মাইনাস এবং মাইনাস পরেরটা এটা তো জিরোই হবে এইটা হয়ে যাচ্ছে তোমার জিরো ঠিক আছে জিরো এবং জিরো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান টুয়েলভ টুয়েলভটা কী হয়ে যাচ্ছে তাহলে আমরা কী করেছি টুয়েলভ প্লাস হুম প্লাস প্লাস তো না মাইনাস সরি মাইনাস হয়ে যাওয়া হবে এটা বা টুয়েলভ প্লাস টু ইন্টু মাইনাস টু এইটা 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 করতে করেছি অপারেশনটা চালিয়েছি তাহলে এখানে মাইনাস তার মানে এটা চলে আসবে তোমার কাছে মাইনাস এইট ঠিক আছে সরি মাইনাস এইট না শুধু এইট চলে আসবে ব্যাপারটা আমি কি বললাম যেটাই রো অপারেশন চালাবে সেটাই কলম অপারেশন চালিয়ে দেবে মানে এক্ষেত্রে এটার জন্যে টু আর কেন লিখছি সি সি টু তো আইসে কার না হের দোস্ত জিরো কলম অপারেশন চালাচ্ছি তাই তো সি থ্রি আর সি টু আর সি এই দুটো কলমের মধ্যে আচ্ছা তো এইটা জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো ওয়ান জিরো 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 এইট আচ্ছা এতটুকু করলেই আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো আমরা কিন্তু অলরেডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পেয়ে গেছি এই যে ডায়গোনাল এলিমেন্টগুলো সবগুলো হলো নন জিরো এলিমেন্ট আর বাকিগুলো হচ্ছে সবগুলোই জিরো ঠিক আছে তো আলটিমেটলি আমরা কিন্তু কোথায় পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি বলতে পারো নর্মাল ফর্মে ঠিক আছে তো এখানে লিখে দিতে পারো দ্য নর্মাল ফর্ম না লিখলেও হবে নর্মাল ফর্ম ইজ সিক্স এক্স এর স্কোয়ার এই যে ওয়ান ইন্টু ওয়াই এর স্কোয়ার এইট z এর স্কোয়ার ওকে তো এটা হলো তোমার ইন্ডেক্স ব্যাস এই দুটো বললেই তো হয়ে যায় যাকে ফার্স্ট অফ অল তুমি এখানে চেক করো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক হুম তো এটার জন্য লিখো যে নাও দ্য র্যাঙ্ক অফ দ্য রিয়েল কোয়ার্ডেটিক বা এইভাবে বলো দা অফ কিউ জাস্ট ইজ দেখো র্যাঙ্কটা আগের দিন আমি বলিনি অনলি বিকজ অফ আজকে বলবো বলে কেন বলছি র্যাঙ্কের ডেফিনেশান এখন জানার কোনো প্রয়োজন নেই র্যাঙ্ক বলতে যখন তুমি কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ ওখানে দেখবে ডায়াগোনাল এলিমেন্টগুলো যতগুলো আছে দেখো খুব ভালো করে দেখো ডায়াগোনাল এলিমেন্ট যতগুলো আছে যতগুলো বলতে পারো নন জিরো ডায়াগোনাল এলিমেন্ট আছে এখানে কতগুলো নন জিরো ডায়াগোনাল এলিমেন্ট আছে সিক্স ওয়ান এবং এইট তিনটাই কিন্তু নন জিরো জিরো নয় এরা এরা কিন্তু সেই কারণে বলছে এদের র্যাঙ্ক হয়ে যাবে তোমার নাথিং বাট থ্রি তিনখানা এলিমেন্ট নন জিরো এলিমেন্ট দেখতে পাচ্ছ সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে হতে পারে কিন্তু তারা যেন নন জিরো নন জিরো থাকলেই তুমি বলে দিতে পারবে যে র্যাঙ্ক অফ কিউ ঠিক আছে তাহলে বলো দ্য ইন্ডেক্স ইন্ডেক্স আগের দিনে বলেছিলাম ইন্ডেক্স অফ কিউ ইস কত ইন্ডেক্স অফ কিউ ক্লিয়ারলি ভিজিবল এখানে ইন্ডেক্স মানে বলেছিলাম এখানে যে তুমি তোমার হচ্ছে ডায়াগোনাল রোট ডায়াগোনালটা পাচ্ছো ডায়াগোনালে যে এলিমেন্টগুলো পাবে এখানে কতগুলো পজিটিভ এলিমেন্ট আছে এখানে কতগুলো পজিটিভ নাম্বার আছে তুমি দেখো সিক্সটাও পজিটিভ ওয়ানটাও পজিটিভ এইটটাও পজিটিভ তার মানে ইন্ডেক্স হয়ে যাচ্ছে এখানে ফ্রি ঠিক আছে তো র্যাঙ্ক আর ইন্ডেক্স এত সহজভাবে তুমি কিন্তু যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের বলে দিতে পারো ঠিক আছে ব্যাপারটা তো এতটাই সহজ যখন তুমি র্যাঙ্ক বলে দিতে পারলে যখন তুমি ইন্ডেক্স বলে দিতে পারলে তাহলে বন্ধুগণ জনগণ আমরা যে শর্টকাটগুলো পড়েছিলাম আগের দিনে সেই শর্টকাটগুলোকে একটু ম্যাচিং ম্যাচিং করতে হবে দেখো দেখি এখানে কি আছে হোয়াট ইজ আর আর ইজ র্যাঙ্ক র্যাঙ্ক অফ কিউ ঠিক আছে এন ইজ হোয়াট এন ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এই যে এ আছে এ এর অর্ডার হচ্ছে এন ঠিক আছে তাহলে আমি তোমাকে সেখানেই বোঝাই চলো ওখানেই বোঝাই এন কি এখানে এন কত এটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স এটা যেহেতু থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স দ্যাট ইজ ওয়াই এন ইজ ফ্রি ঠিক আছে র্যাঙ্ক আর কত বা এখানে আমি যদি এইভাবে লিখে দিই আর ইন্ডেক্স মানে এম যদি বলে দিই এইভাবে করে তাহলেও চলে তো দেখো এখানে লিখেও দেখাচ্ছি আর ইজ থ্রি এম ইস হোয়াট এম ইস অলসো থ্রি তো এখানে দেখো তুমি এক একটা মানে জিনিস দেখতে পাচ্ছ যে ওই ফর্মুলাগুলোই যখন তুমি যাবে এখানে দেখো আর ইকলস টু এন আবার এম ইকলস টু আর তার মানে কি এন এম এবং আর সবগুলোই যখন সমান তখন সেটা ওই যে কিউটা কিউটাকে আমরা পজিটিভ ডেফিনাইট বলতে পারবো কন্টেন্ট দিতে পেরেছি আশা করছি ভিজেবল আর দারুণ লেগেছে যে কী করে হঠাৎ করে যেন এটা অঙ্কটা শেষ হয়ে যেতে চলেছে হঠাৎ করে ঠিক আছে তো এখানে ক্লিয়ারলি বলে দেবে তুমি যে র্যাঙ্ক ম্যাট্রিক্স ঠিক আছে অসুবিধা নেই অর্ডার অফ এইভাবে বলো অ্যাজ অর্ডার অফ অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ইজ থ্রি সো আর ইকালস টু এম ইকুয়ালস টু অর্ডার অফ এ ম্যাট্রিক্স ঠিক আছে সো ক্লিয়ারলি কিউ ইজ পজিটিভ ডেফিনাইট পজিটিভ ডেফিনাইট কন্টেন বোঝা গেল কীভাবে অপারেশানটাকে চালালাম প্রথম থেকে ধীরে ধীরে আস্তে আস্তে প্রথম অঙ্কটাই আমি অপারেশানটা চালিয়েছি দারুণ লেগেছে আশা করি তো ঠিক এইভাবে প্রত্যেকটা অঙ্ক দারুণ সহজ প্রত্যেকটা অঙ্ক করা যাবে আর আমি চেষ্টা করছি আরও দু দু তিনখানা অবশ্যই করে দেওয়ার কারণ এটা তো শুধু হলো পজিটিভ ডেফিনাইট কেসটা এরপরে নেক্সট ধরো পজিটিভ সেমিডেফিনাইট টাইপের কোনো একটা অঙ্ক যদি পেয়ে যাই ধরো চেক করতে দাও আমাকে এক সেকেন্ড সেমিডেফিনাইট একটা আছে চলো সেমিডেফিনাইট করা যাক সিক্স নাম্বার একটা অঙ্ক আছে তো কোয়েশ্চেন লিখো নেক্সট কোয়েশ্চিন কোয়েশ্চেন নাম্বার টু

প্লাস টু জেড এক্স ইজ পজিটিভ সেমি ডেফিনাইট ঠিক আছে তো বাচ্চা লোক বাচ্চা পার্টি আমি চাইব যে তুমি আমার আগেই এই অঙ্কটাকে করে ফেল ঠিক আছে আমি তো একটু অবশ্যই একটু স্লো মোশনে করবই কারণ সবার জন্যে আমাকে করতে হবে বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে যেহেতু প্রথম অঙ্ক প্রথম দিকের মালপত্র ওকে চলো তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চালু করে দিই আমাদের অপারেশন তেমন তো কিছু নেই অঙ্কগুলি তাই না লেট কিউ বলে কনসিডার করব কিউ অফ এক্স ওয়াই জেড সমান সমান যেটা ইভেন কোয়ারডেটিক ফর্ম আছে সেই কোয়ার্ডেটিক ফর্মটাকে আমরা কনসিডার করে নিলাম করে নিলাম আমরা সেটাকে লিখেও নিলাম

এলিমেন্টগুলো হবে ওয়ান টু এবং আবার টু ঠিক আছে এরপরে দেখো এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই এর পজিশন কোনটা এই পজিশনটা আর এই পজিশনটা হলো এক্স ওয়াই এর পজিশন দেখো দেখি এক্স ওয়াই আছে কি নেই তুমি বলছো হ্যাঁ অবশ্যই আছে তার সামনে দুই তোমার হচ্ছে মাল্টিপ্লাই আছে তার মানে কইফিশিয়েন্ট হলো টু টুকে যদি ভাগে ভাগ করি তাহলে ওয়ান পাওয়া যাবে আর একটা ওয়ান পাওয়া যাবে টু ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স টু এরপরে দেখো এক্স আর এটা হলো জেড তার মানে জেড এক্স জেড এক্স এলিমেন্ট আছে অবশ্যই আছে তার সামনে একটা টু আছে এইটা আর এই পজিশনটা এই দুটো পজিশনে আমরা টুকে ভাগ করে নিলাম ওয়ান প্লাস ওয়ান তারপরে দেখো এটা হলো ওয়াই এই পজিশানটা কি বলো তো এটা হলো ওয়াই আর এটা হলো জেড ওয়াই জেড কি আছে এখানে তুমি উত্তর দেবে একদম নেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সে হলো মিসিং দ্যাট মিনস জিরো এবং জিরো এখানে চলে আসলো ঠিক আছে ওকে সো আমরা অ্যাসোসিয়েট ম্যাট্রিক্সটা পেয়ে গেছি এবার আমরা চালাবো কনগ্রুয়েন্স অপারেশন এমনভাবে যেন সেটাকে নর্মাল ফর্মে কনভার্ট করে দেওয়া যায় যেন সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে সেটাকে আমরা কনভার্ট করে দেবো সো লেটাস অ্যাপ্লাই উইদাউট ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে হ্যাঁ লেটার্স অ্যাপ্লাই কনগ্রুয়েন্স অপারেশন কনগ্রুয়েন্স অপারেশন লেটাসন গ্রুয় অপারেশন অন এ টু রিডিউস ইট টুডিউস দ্য নর্মাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম তোমার ইচ্ছে হলে লিখতে পারো ঠিক আছে এ থেকে শুরু করবো আমরা এ থেকে যাত্রা পালা শুরু করলাম কাজ করব কি কি বলেছিলাম প্রথমে দেখব প্রথম এলিমেন্টটা আছে এ ওয়ান যে এলিমেন্টটা আছে সেই পজিশনটা দেখলাম সেটাকে নন জিরো আছে খুব ভালো সেটাকে রেখে নিলাম ঠিক আছে আমি নিচের গুলোকে নিচের মালগুলোকে আমি কিন্তু জিরো করে দেবো তার মানে এইটাকে জিরো করবো এইটাকে জিরো করবো তো রো অপারেশন চালাবো ফার্স্ট অফ অল তো প্রথম কাজ হবে আমার একটা একটা করে অপারেশন চালাই একটা একটা করে অপারেশন চালালেও হবে দুইটো করে দুটো করে অপারেশন চালালেও হবে কোনো ব্যাপার নয় চলো দুটো দুটোই চালিয়ে দিই ফালতু কত সময় নষ্ট করবো এনিওয়ে তো এখানে দেখতে পাচ্ছ একটা করেই করি বুঝলে ওটাই নিয়ম তো একটা করো একটা আর টু মাইনাস আর ওয়ান এইভাবে করো আর টু মাইনাস আর ওয়ান তাহলে আমরা পেয়ে যাব ওয়ান 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 এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ও সরি 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 এ তো গালতি হো টু মাইনাস ওয়ান তার মানে এটা ওয়ান হবে জিরো এখানে একটা মাইনাস ওয়ান চলে আসছে আরে বাহ ইদারিজ ক্যা হোগা ইদারিজ কুচ নেই হোকা কারণ কোনো রকমের অপারেশন নিচে দেওয়া হয়নি তিন নম্বর রোয়ে ঠিক আছে যেটাই রো অপারেশন সেটাই কলম অপারেশন চোখ বন্ধ করে তুমি এখানে চালাতে পারো ঠিক আছে চোখ বন্ধ করে একেবারে চালাতে পারো অপারেশন তাহলে ওয়ান তো হল সি ওয়ান যেটা কলম আছে সেটা তো যেমন আছে তেমনটাই থাকবে সি এ চেঞ্জটা হবে সি টু মাইনাস সি ওয়ান তার মানে এই যে ওয়ান মাইনাস ওয়ান তার মানে এটা হয়ে যাচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান মাইনাস জিরো তার মানে ওয়ান এটা হয়ে যাচ্ছে জিরো মাইনাস ওয়ান তার মানে এখানে একটা মাইনাস ওয়ান চলে আসছে এনিওয়ে তিন নাম্বারে যেটা কলম আছে সেটা যেমন আছে বাবা জীবন সেইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে থেকে যাবে আচ্ছা এতটা পেরেছি দারুণ ব্যাপার নেক্সট কাজ কি হওয়া উচিত বলো দেখি এই মালটাকে জিরো করে দেওয়া তার মানে এখানেই জিরো করে দিয়ে দেখি আমি এক কাজ করলাম আর থ্রি মাইনাস আর ওয়ান করে দিলাম আর থ্রি মাইনাস আর ওয়ান করে যদি দিই তাহলে আর থ্রি মাইনাস আর ওয়ান তাই তো এটা দিস ওয়ান ওকে ওকে প্রথম রয়ে কোনো চেঞ্জ আসবে না দ্বিতীয় রয়ে কোনো চেঞ্জ আসবে না তৃতীয় রয়ে হচ্ছে চেঞ্জটা আসবে আসলে এখানে চলে আসবে জিরো এখানে চলে আসছে যেটা হচ্ছে সেটাই জিরো মাইন মাইনাস ওয়ান মাইনাস জিরো আর এটা হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে তো পরবর্তী অপারেশন চালাতে হবে রো অপারেশন চালানোর পরে এরপরে কলম অপারেশন কী কলম অপারেশন চালাবো চোখ বন্ধ করে যেটা আগে চালিয়েছি সেটাই চালাবো তার মানে আমরা চালাবো হচ্ছে সি থ্রি মাইনাস সি টু সি থ্রি মাইনাস সি টু তো না সরি সি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি ওয়ান ইটার ই গালতি হো যাতা আভি সি থ্রি সি থ্রি মাইনাস সি ওয়ান তো ম্যাট্রিক্স বাতাও কি করেছি আমরা সি থ্রি সি থ্রিটা চেঞ্জ হবে তার মানে ওয়ান জিরো এটা তাহলে জিরো হয়ে যাবে ওয়ান জিরো জিরো চলে আসবে তাহলে এটা ওয়ান জিরো জিরো ঠিক আছে পরবর্তী দেখো এটা জিরো ওয়ান আর এটা মাইনাস থেকে যাবে জিরো ওয়ান জিরো ওয়ান এবং মাইনাস ওয়ান পরেরটা যেমন আছে তেমনটাই জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ঠিক আছে চলো তো এতদূর অপারেশন চালিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার নয় এরপরে যেটা চালাবো সেটা হচ্ছে এটা জিরো চলে এসছে এই উপরেরগুলোও জিরো চলে এসছে সেকেন্ড অপশন ডায়াগোনাল এলিমেন্ট দেখতে পা দেখতে পাচ্ছি নন জিরো ঠিক আছে কোনো অসুবিধে নেই উপরেরটা জিরো আছে নিচেরটাকে জিরো করতে হবে তার মানে এখানে একটা রো অপারেশান চালাবো রো অপারেশানটা হচ্ছে আর থ্রি প্লাস আর টু আর থ্রি প্লাস আর টু খুব ভালো করে দেখো এমনিতেই বুঝ যাবে ব্যাপারটা জিরো ওয়ান মাইনাস ওয়ান এটা হচ্ছে তোমার জিরো এইটাও জিরো হয়ে যাবে তাহলে বুঝতে পারছো এইটাও কিন্তু জিরো হয়ে গেল এইটাও কিন্তু আমাদের জিরো হয়ে গেছে আচ্ছা এইবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ এইবার তুমি কিন্তু দেখতে পাচ্ছ র্যাঙ্ক কিন্তু থ্রি হবে না অন্য কিছু হবে ঠিক আছে থ্রি কিন্তু হবে না র্যাঙ্ক তাহলে একটু লিখেই নিন নইলে তো ফর্ম নর্মাল ফর্ম নর্মাল ফর্ম তাই তো এক সেকেন্ড রেড মি চেক দিস ওয়ান আমরা কি আর টু করার পরে সি টুটা করে দিতে হবে তাহলে নর্মাল ফর্মটা চলে আসবে পুরোপুরি সি থ্রি প্লাস সি টু করে দাও দেখি তারপরে নর্মাল ফর্মটা চলে আসবে ওয়ান জিরো জিরো রো অপারেশন চালানোর পরে কলাম অপারেশনটা দেখা যাচ্ছে অবশ্যই আমাদেরকে চালাতে হচ্ছে নইলে কিন্তু এইটা আসছে না ও সরি এইগুলো ব্র্যাকেটগুলো হচ্ছেই না আমার দ্বারা যাকে হয়েছে কোনো মতো তো ব্যাপারটা হচ্ছে যে ডায়াগোনাল এলিমেন্টটা থাকবে আর বাকি সব যতগুলো থাকবে সবগুলো জিরো হবে ব্যাপারটা বোঝা গেল ডায়াগোনালটা বাদে বাকি সবগুলো জিরো হতে হবে এই পজিশনে আমাকে যেতে হবে তারপরে আমরা বলতে পারবো যে দ্য নর্মাল ফর্ম দা নর্মাল ফর্ম ইস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যাপারটা বোঝা গেল এটা ওয়ান এটা ওয়ান এখানে কিছু নেই জেড তার মানে জেডটা অবশ্যই জিরো হবে তাহলে বুঝতে পারছো জিরো ইন্টু জেড স্কোয়ার তো এইভাবে আমরা নর্মাল ফর্মটা পেয়েছি নাও আমাদের ব্যাপার যেটা বলতে হবে এখানে যে হেয়ার দ্য র্যাঙ্ক অফ কিউ র্যাঙ্ক অফ কিউ যদি স্মল আর বলি তাহলে সেটা কি হবে ডেফিনেটলি তুমি দেখে বলতে পারবে যে এখানে আমাকে যে রো সরি ডায়াগোনাল ম্যাট্রিক্সটা যেটা পেয়েছি সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সের যেটা ডায়াগোনাল আছে সেখানে কতগুলো নন জিরো এলিমেন্ট আছে কতগুলো নন জিরো এলিমেন্ট আছে দেখো ওয়ান এবং ওয়ান দুখানা নন জিরো এলিমেন্ট আছে তার মানে র্যাঙ্ক ক্লিয়ারলি টু তারপরে বলো দ্য র্যাঙ্ক সরি ইন্ডেক্স দ্য ইন্ডেক্স অফ কিউ যেটাকে আমরা এম বলি সেটা কত দেখো এখানে পজিটিভ কতগুলো ভ্যালু আছে এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ পজিটিভ ভ্যালু আছে টু ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যেটা যে এম ইজ ইকোয়ালস টু আর হচ্ছে সেটা তো ঠিক আছে কিন্তু এখানে ম্যাট্রিক্সের অর্ডার কত ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু থ্রি তার মানে এইটা কিন্তু তিনের থেকে ছোট হচ্ছে এই দুটোই এই দুটোই কিন্তু তিনের থেকে ছোট ব্যাপারটা বোঝা গেল তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে একটু ব্যাক মারো দেখি এক সেকেন্ড কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে এখানে দেখো এই যে ঘটনাটা এম ইকলস টু আর সেটা আমরা দেখলাম এবার আর অথবা এম সেটা এন এর থেকে ছোট এন হলো কি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এটা কোন কোন কেসটা দ্বিতীয় কেসটা তার মানে এটা হয়ে যাচ্ছে কিউ হয়ে যাচ্ছে আমাদের কাছে পজিটিভ সেমিডিফিনাইট এইভাবে ব্যাপারটাকে ইউজ করতে হবে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে ঠিক আছে এক সেকেন্ড চলো ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা এখানে ডাইরেক্টলি তুমি বলে দিতে পারো যে কিউ ইস পজিটিভ সেমিডেফিনাইট অথবা যদি লিখা যায় এইভাবে বলো দেখি সিনস সিনস আর হচ্ছে লেস দেন থ্রি অ্যান্ড এম ইকুয়ালস টু আর সো কিউ এক্স ওয়াই জেড ইজ পজিটিভ সেমিডেফিনাইট এটা হচ্ছে পজিটিভ সেমিডেফিনাইট ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট আশা করছি দিতে পেরেছি দারুণ লেগেছে ওকে তো ডেফিনাইট একটা হলো আরো দেখা যাক চেষ্টা করা যাক আরও চেষ্টা করা যাক এক দুখানা কোয়েশ্চেন যেমন হলো ধরো নেগেটিভ ডেফিনাইট একটা ট্রাই করা যাক নেগেটিভ ডেফিনাইটের একটা কোয়েশ্চিন আমি দেখতে পাচ্ছি तो क्वेश्चन टे लिखबे क्वेश्चन नम्बर थ्री यहाँ होता है तैतो सो दैट सो दैट ओके फोर एक्स वाई प्लस टू वाई जेड माइनस फोर एक्स जेड माइनस सिक्स एक्सर स्क्वायर माइनस थ्री वाइर এটাকে দেখাতে বলেছে দেখো পুরো নিয়মটা তুমি খুব ভালো করে জানো বাকি ব্যাপারটা হলো এটাকে নিজে থেকে চেষ্টা করো নিজে থেকে নিজে নিজে থেকে চেষ্টা করো নিজে করার চেষ্টা করো তাহলে কি হবে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে তো লেটাস্ট কনসিডার বলে খেয়ে কাজ নেই সেই কারণে আগে এক্স ওয়াই জেড কিউ এক্স ওয়াই জেড সমান সমান পুরো মালটাকে লিখে নেব মাইনাস এক্স জেড মাইনাস সিক্স এক্স এর স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এর স্কোয়ার মাইনাস থ্রি জেড এর স্কোয়ার হাঁপিয়ে গেলাম অতএব কিউ অফ কিউ ইকুয়ালস টু আমরা যেটা বলতে পারি ক্যাপিটাল এক্স এ এক্স হোয়ার বলে বলবে হোয়াট অ্যাবাউট এক্স ক্যাপিটাল এক্স এটা হচ্ছে একটা কলম ম্যাট্রিক্স সেটা দেখতে এই টাইপের অ্যান্ড বলে বলবে দ্য অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স দ্য অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স ইস এ সমান সমান কি হবে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স এইবারটা কি হবে একটুখানি বলো প্রথম কথা হলো এটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স হবে ক্লিয়ারলি ভিজিবল কারণ তিনখানা এখানে এক্স ওয়াই জেড তিনখানা এলিমেন্ট আছে এখানে যদি এক্স ওয়াই জেড ডাব্লু একটা এলিমেন্ট থাকতো তার মানে ফোর ক্রস ফোর ম্যাট্রিক্স হতো ক্লিয়ারলি তো এখানে আমরা দেখতে পাবো এক্স স্কোয়ারের কোভিশিয়ান্ট মাইনাস সিক্স মাইনাস সিক্স লিখলাম ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আগে লিখে নিচ্ছি মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে তোমার মাইনাস থ্রি ক্লিয়ার কনসেপ্ট ঝাঁ চকচকে দারুণ দিতে পেরেছি এক্স ওয়াই এর পজিশন এটা এবং এটা আচ্ছা এক্স ওয়াই কত আছে ফোর তার মানে টু টু নেক্সট এটা হচ্ছে এক্স জেড এক্স জেড পজিশন কোনটা এটা হলো এক্স জেড পজিশন এটা হলো এক্স জেড পজিশন এক্সজেটের ভ্যালু কি আছে 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 এক্সজেট এক্সজেট আছে বা জেড এক্স আছে এটা হচ্ছে মাইনাস ফোর তার মানে এটা হয়ে যাবে মাইনাস টু এটা হয়ে যাবে মাইনাস টু ঠিক আছে ওয়াইজেড ওয়াইজেড পজিশন কোনটা এই পজিশনটা এবং এই পজিশানটা ওয়াইজেড পোজিশান ওয়াইজেডে কী আছে টু আছে তার মানে এটা হয়ে যাচ্ছে ওয়ান এটা হয়ে যাচ্ছে ওয়ান দুইকে ভাগ করে নিলাম ওয়ান প্লাস ওয়ান আমি লিখে নিলাম ব্যাস এইটুকুটা খাটনি ছিল একটু ব্রেন বুদ্ধি লাগানোর ব্যাপার ছিল বাকি পরেরটা তো অভিয়াস লেটাস অ্যাপ্লাই চালাও এটার কনগ্রুয়েন্স অপারেশন আর নর্মাল ফর্মে কনভার্ট করো লেটাস অ্যাপ্লাই কনগ্রুয়েন্স অপারেশন ঠিক আছে অন এ টু রিডিউস ইট টু রিডিউস ইট টু দা নর্মাল ফর্ম টু দা নর্মাল নর্মাল ওকে তো পরের পেজেই করি নাকি এটাকে পরের পেজে করলেই ভালো আমার মনে হচ্ছে এ থেকে শুরু করবো এর কি দেওয়া আছে এ সমান সমান হচ্ছে এ সমান সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস সিক্স টু মাইনাস টু মাইনাস সিক্স টু মাইনাস টু তারপর টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান তারপর মাইনাস টু টু ওয়ান মাইনাস টু ওয়ান অপারেশন চালাই প্রথম কথা হলো এখানে সব থেকে ভালো কী করলে হয় বলো তো সিক্স সিক্সটাকে আমি কি ছোটো করে নেবো একটু কমিয়ে টমিয়ে নেওয়া যায় এখানে তো এর অপারেশন চালাতে হবে না এটা কমানোর কোনো প্রয়োজন নেই নইলে আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে ধরো তোমার ইচ্ছে হলে তুমি এটাকে ওয়ান করতে চাইছ তো ওয়ান বাই সিক্স ইন্টু আর ওয়ান এই টাইপের করতে হবে যদি আর ওয়ান করো তাহলে এখানে ওয়ান বাই সামথিং ওয়ান বাই সামথিং চলে আসবে তো দরকার নেই যেমন আছে তেমনই থাক মাইনাস আছে তো কী হয়েছে থাকতেই পারে থাক মাইনাস তো এখানে চালাবো আমরা প্রথমে রো অপারেশন নিচের যে মালটা আছে এইটাকে আমরা শূন্য করব। সিক্স মাইনাস সিক্সের নিচে যেটা আছে সেটাকে শূন্য করব। তারপরে যেটা আছে সেটাকে শূন্য করব। আচ্ছা এইটুকুটাই কাজ আচ্ছা প্রথম কাজটা করি আমি এখানে অপারেশন চালাবো হচ্ছে আর টু আর টু প্লাস ওয়ান বাই থ্রি আর ওয়ান একটু ভালো করে নজর দাও আর টু প্লাস ওয়ান বাই থ্রি আর ওয়ান যদি করি ওয়ান বাই থ্রি দিয়ে ভাগ করলে এটা মাইনাস টু হয়ে যাবে তাহলে টু মাইনাস টু জিরো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে একটু ব্রেন বুদ্ধি খাটিয়ে একটুখানি করতে হবে কিছু করার নেই টু মাইনাস টু এটা হয়ে যাচ্ছে তাহলে জিরো পরবর্তী এইগুলো এবার কিন্তু একটু কমপ্লিকেটেড আসবে বুঝতে পারছি আমি মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস থ্রি আর পরেরটা হচ্ছে প্লাস টু বাই থ্রি কিছু একটা তার মানে মাইনাস নাইন প্লাস টু মানে মাইনাস সেভেন বাই থ্রি কিছু একটা আসছে মাইনাস সেভেন বাই থ্রি কিছু একটা আসছে আসুক কোনো অসুবিধে নেই আসতেই পারে ঠিক আছে টু থ্রি এটা চলে আসবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ঠিক আছে তোমার সামনেই করে দেখাচ্ছি পুরো ব্যাপারটা বাকি এসব তো রোগ কলম অপারেশন তোমরা ছোটোবেলা থেকে দিয়ে আসছো তাই না এই রে চলো তো যেটাই রো অপারেশন দিয়েছি সেটাই কলম অপারেশন চালিয়ে দেবো চোখ বন্ধ করে কেন কারণ এখানে অ্যাকচুয়ালি সিমেট্রি ব্যাপারটা আছে এখানে দেখো এই জায়গাটাই বলে দিই এই যে দেখো টু আছে এখানে এখানেও টু আছে এখানেও মাইনাস টু আছে এখানেও মাইনাস টু আছে তো প্রথমে যখন এটাকে এলিমিনেট করলাম তারপরে আমরা এইটাকে এলিমিনেট করতে ওই কল রো অপারেশন যেটা দিয়েছি সেটাই আবার কলম অপারেশন দেবো পরবর্তী এখানে যেটা রো অপারেশন দেবো মানে এটাকে জিরো করার জন্য যেটা রো অপারেশন দেবো এইটাকে এলিমিনেট করার জন্যে সেটা আবার কলম দেব দেবো ব্যাস এইটুকুটাই অ্যাকচুয়ালি কারণ যে এটাকে আমরা একই রো কলম অপারেশন দিতে পারছি আদারওয়াইজ নর্মাল ফর্মে কিন্তু একই অপারেশন হয় না সেটা আলাদা হতেই পারে একই হতে পারে আলাদা হতে পারে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে আমাদের রিয়েল কোয়ার্ডেটিকের ক্ষেত্রে এখানে কিন্তু একই হয়ে যায় ঠিক আছে তো আগে বলেই বলিনি ব্যাপারটা এখন বলে দিলাম সি টু ওয়ান বাই থ্রি আর ওকে সি ওয়ান এবং সি টু এই দুটোর খেলা সি থ্রি যেটা আছে যেটা যেমন আছে তেমনটাই থাকবে ডেফিনেটলি তো সি ওয়ানও যেমন আছে তেমনটাই থাকবে মাইনাস সিক্স এটা হচ্ছে জিরো এটা হচ্ছে মাইনাস টু আচ্ছা পরবর্তী দিস ওয়ান এইটা কিন্তু এবার কিন্তু শিরো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ অপারেশন চালিয়ে এটাকে ওয়ান বাই থ্রি দিয়ে ভাগ করলে মাইনাস টু চলে আসবে মাইনাস টু প্লাস টু জিরো ঠিক আছে এইটা যেমন আছে তেমনটাই থাকবে মাইনাস সেভেন বাই থ্রি দিস ওয়ান এইটা কিন্তু একটুখানি হবে সেটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি এরকম কিছু একটা চলে আসবে অপারেশন তাহলে থ্রি ওয়ান বাই থ্রি চলে আসবে এটা সামাজ মে আর হে দোস্ত কয়েসে কারকে কার্রাহ রহে হ্যাঁ চলো ঠিক আছে অসুবিধে নেই এরপরে যেটা সি থ্রি সি থ্রি যেমন আছে তেমনটাই থাকবে ওয়ান বাই থ্রি অ্যান্ড মাইনাস থ্রি আচ্ছা এতটা অপারেশন চালানোর পরে আবার অপারেশন চালাবো মানে কন্টিনিউ এখান থেকে কন্টিনিউ হচ্ছে এবার আমাদের কাজ হলো এই মাইনাস টুটাকে জিরো করা তো মাইনাস টুকে জিরো করতে গেলে কি করতে হবে ডেফিনেটলি বুঝতে পারছো আমাকে সামথিং কিছু একটা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে এটাকে জিরো করতে হবে ওকে একই টাইপের আর থ্রি আমরা করবো আর থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর ওয়ান দেখো দেখি হচ্ছে কি হচ্ছে না মাইনাস টু এখানে একটা মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস ঠিক আছে তো কী হচ্ছে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু হয়ে যাচ্ছে এটা ঠিক আছে মাইনাসে প্লাস তো এই দুটো মিলে আমাদের জিরো হচ্ছে তো এইটাকে একটু দূরদর্শীভাবে ভাবতে হবে কিছু করার নেই সেটা নিয়ে ওকে মাইনাস সিক্স জিরো মাইনাস টু সেকেন্ড নাম্বার যেটা রো আছে সেটাতেও কোনো রকমের চেঞ্জেস আসবে না আমরা দেখতে পাবো না চেঞ্জেস আসবে তিন নাম্বারটাতে এটা জিরো চলে আসবে এখানে জিরো আছে জিরো দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে যা আছে সেটাই পড়ে থাকবে ওয়ান বাই থ্রি এইখানে কিন্তু একটু চেঞ্জেস আসবে মাইনাস থ্রি মাইনাস হবে ওয়ান বাই থ্রি আর মাইনাস টু তাহলে মাইনাস থ্রি প্লাস টু টু বাই থ্রি ঠিক আছে তাহলে এটাও চলে আসবে মাইনাস সেভেন বাই থ্রি মাইনাস সেভেন বাই থ্রি এইটাও কিন্তু চলে আসছে ঠিক আছে আসতেই পারে ওর ইচ্ছে ওকে সো যেটাই রো অপারেশন দিয়েছি সেটাকে কলম অপারেশন দেবো আমি বললাম সি থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি সি ঠিক আছে ওকে তো এইবার আমাদের সি থ্রি চেঞ্জ হবে সি আর সি টু এর কোনো চেঞ্জ হবে না মাইনাস সিক্স জিরো 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 মাইনাস নিচেরটা হচ্ছে ওয়ান বাই এইটা কী হবে এইটা কিন্তু দেখা যাচ্ছে এটা জিরো হয়ে যাবে এবার এই যে দেখো মাইনাস আর এখান থেকে একটা প্লাস চলে আসবে এই অপারেশনটা দিলে জিরো চলে আসবে ঠিক আছে এখানে ওয়ান বাই থ্রি পড়ে থাকবে বিকজ অফ সি ওয়ানে হচ্ছে জিরো আছে এটা এটাও যেমন আছে তেমনটাই পড়ে থাকবে মাইনাস দিস ওয়ান ঠিক আছে এত দূর পর্যন্ত করা গেছে যদি করা যায় তাহলে নেক্সট স্টেপ বলো নেক্সট স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপে এখানে দেখছি যে এটাও নন জিরো আছে মাইনাস থাকতে পারে তো এর উপরের ভ্যালুটা জিরো আছে কিন্তু নিচের ভ্যালুটা জিরো নেই নিচের ভ্যালুটাকে আমাদের এনি হাও আমহ জিরো বানাতে হবে যদি জিরো বানাই তাহলে সেটা হবে দেখতে কি অপারেশন চালাতে হবে সেটা বলো কি অপারেশন চালাবো এখানে আমরা অপারেশন চালাবো হচ্ছে আর থ্রি ঠিক আছে প্লাস আর থ্রি প্লাস উপরে সেভেন আছে সেভেনটাকে যদি এলিমেন্টের করতে হয় তাহলে ওয়ান বাই সেভেন দিয়ে গুণ করবো এইটাকে এই পুরো রোটাকে ইন্টু আর টু করে দিলাম দেখো খুব ভালো করে দেখো এবার কিন্তু জিরো চলে এসছে পুরো ব্যাপারটা মাইনাস সিক্স জিরো জিরো প্রথম রোয়ের কোনো চেঞ্জেস আসবে না পরের হচ্ছে এটা জিরো সেভেন বাই থ্রি ওয়ান বাই থ্রি এটা হয়ে যাচ্ছে জিরো এইটাও কিন্তু জিরো হয়ে যাবে এবার ঠিক আছে এমন টাইপেরই অপারেশনটা এটা দিয়ে দেওয়া হয়েছে ওকে নেক্সট স্টেপ দিস ওয়ান মাইনাস সেভেন বাই থ্রি আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাইনাস সেভেন বাই থ্রি ঠিক আছে তাহলে লসাগো করলে টোয়েন্টি এখানে তিন সাথে একুশ তার মানে 49 প্লাস মানে 48 এইট বাই এই রকম একটা এক্সপ্রেশন আসছে আসতেই পারে ওর ইচ্ছে চোখ বন্ধ করে ক্যালকুলেশনটাই চালাতে হবে যেটাই র অপারেশন চালিয়েছি সেটাই কলাম অপারেশন চালাবো ওয়ান বাই থ্রি সি ঠিক আছে কোনো অসুবিধে নেই সিক্স সি থ্রি সি থ্রি চেঞ্জ হবে তাই তো সি এখানে তো জিরো আছে সি এটা। আচ্ছা প্রথম যেটা কলম আছে সেটাকে লিখে নিচ্ছি দ্বিতীয় যেটা কলম আছে সেটাকেও চোখ বন্ধ করে আমি কিন্তু লিখে নিচ্ছি কোনো অসুবিধে নেই এক সেকেন্ড ওকে চলো নেক্সট জিরো আচ্ছা এটা জিরো হবে তো হ্যাঁ এটা জিরো আছে সেই কারণে এটাও জিরো হয়ে যাচ্ছে কারণ সি থ্রি আর সি টু সি টুকে গুণ করে যোগ করছে যেটা আছে সেটাই পড়ে থাকবে যাকে আচ্ছা এখা এক্ষেত্রে তুমি দেখতে ও সরি সরি এটা থ্রি কেন লিখেছি সেভেন হবে তো সেভেন হবে সেভেন এটা ঠিক আছে ওয়ান বাই সেভেন সি টু এইটাকে যদি গুণ করি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস উত্তর আসবে জিরো পরেরটা নেক্সট এইটা যেটা আছে সেটাই পড়ে থাকবে মাইনাস ফর্টি ক্লিয়ারলি ভিজিবল এখানে আমরা অলরেডি ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা পেয়ে গেছি যেটা ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো আর বাকি যতগুলো এলিমেন্ট আছে সবগুলো জিরো এখান থেকেই আমরা র্যাঙ্কের কনক্লুশনটা কনক্লুশন দিতে পারি এখান থেকেই আমরা ইন্ডেক্সের কনক্লুশনটাও দিয়ে দিতে পারি তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা তাহলে সেটাকে লিখি এখানে বলবে দ্য নর্মাল ফর্ম ইজ বলে মাইনাস সিক্স এক্স এর স্কোয়ার সেভেন বাই থ্রি ওয়াই এর স্কোয়ার মাইনাস ফর্টি এইট বাই টোয়েন্টি ওয়ান ইন্টু জেড এর স্কোয়ার ক্লিয়ার বাকি বিষয়টা হচ্ছে হোয়াট ইজ দা র্যাঙ্ক সো হেয়ার দ্য র্যাঙ্ক অফ কিউ যেটাকে আমরা বলেছি স্মল আর ইজ নন জিরো এলিমেন্ট যতগুলো থাকবে পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে পারে জিরো যেন না হয় নন জিরো এলিমেন্ট কতগুলো আছে ডায়াগোনালে দেখো বা কর্ণ বরাবর যদি নন জিরো এলিমেন্ট দেখো দ্যাট ইজ ফ্রি তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ইন্ডেক্স দ্য ইন্ডেক্স অফ কিউ যেটাকে আমরা এম বলেছি আশা করছি ভিজিবল ব্যাপারটা তোমার কাছে কিউ তাহলে কি হবে বলো মাইনাস আছে এটাও মাইনাস এটাও মাইনাস কোনো পজিটিভ এলিমেন্ট তুমি এখানে খুঁজে পাচ্ছ না দ্যাট মিন্স এম ইজ নাথিং বাট কিছু নেই মানে জিরো ডেফিনেটলি ডেফিনেটলি তাহলে বলো অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কত অ্যান্ড এভাবে বলো দেখি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কত এটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স তার মানে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইজ থ্রি ঠিক আছে এবার কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে একটুখানি যদি প্রিভিয়াসলি একটু ঘুরে টুরে আসি আসি প্রিভিয়াস একটুখানি ঘুরে টুরে সেকেন্ড জাস্ট ওকে তো কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে দেখো দেখি এখানে দেখো কি হলো সেখানে এম যেটা হুম এম যেটা সেটা জিরো হয়েছে আর ইকুয়ালস টু এন হয়েছে তার মানে থ্রি যেটা র্যাঙ্ক র্যাঙ্ক কত বেরিয়েছে থ্রি বেরিয়েছে আর অর্ডার অব দ্য ম্যাট্রিক্স কত থ্রি তো আর ইকোয়ালস টু এন আর এম ইকোয়ালস টু জিরো এই কন্ডিশনটা নাকি স্যাটিসফাই করেছে যদি স্যাটিসফাই করে তাহলে তুমি বলো এটা কি এটা হলো নেগেটিভ ডেফিনাইট এটা হলো নেগেটিভ ডেফিনাইটের কেস তার মানে কিউ যেটা আছে সেটা হলো নেগেটিভ ডেফিনাইট ঠিক আছে তো এখানে আমরা বলে দিই যে হেয়ার বা সিনস বলে বলো সিনস র্যাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে এন বা এইভাবে বলো অর্ডার অফ এ অ্যান্ড এম ইজ ইকালস টু জিরো সো এক্স ওয়াই জেড ইস তোমার হচ্ছে নেগেটিভ ডেফিনাইট নেগেটিভ ডেফিনাইট ঠিক আছে কিউ এক্স ওয়াই জেড যে কোয়ার্ডিটিকটা আছে সেই কোয়ার্ডেটিকটা হলো নেগেটিভ ডেফিনাইট ক্লিয়ার কনসেপ্ট ঝাঁ চকচকে করতে পেরেছি আশা করছি তো কিছুই নয় একটু হলে অপারেশনটা ডিফিকাল্ট হলে হতে পারে বাকি সেটাকেও ডুয়েবল সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে করা সম্ভব অবশ্যই তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আমি তিন তিন চারখানা অঙ্ক করে এখানে কিন্তু তোমাকে ছেড়ে দেবো একদম কিন্তু ছেড়ে দেবো বাকি তোমার বুক নোটের মধ্যে যে তোমার এক্সারসাইজগুলো থাকবে সেই এক্সারসাইজগুলো তোমাকে নিজে থেকে করতে হবে আচ্ছা বুক নোটের ব্যাপারটা মনে হয় নি আমি সেটা আমাকে প্রথমেই বলতে হতো যারা নতুন ধরো সেকেন্ড সেমিস্টার আমার কাছে বড়ো নিই ধরো বা থার্ড সেমিস্টারে বড়ো তো আমাদের অ্যাকচুয়ালি একটা ক্লাস নোট হয় ঠিক আছে একটা ক্লাস নোট হয় যেটা আমি অলরেডি যেই স্লাইডগুলোতে আমি এখন লিখছি সেই ক্লাস নোটটাকেও আমি দিয়ে দিই অ্যাপের মধ্যে ঠিক আছে অ্যাপের মধ্যে সেটা দিয়ে দিই আবার একটা বুক নোট হয় মানে বুক থেকে আমি কিছু অঙ্ক হয়তো সেটা এক্সারসাইজ হতে পারে হয়তো সেটা এক্সাম্পলের কিছু অঙ্ক করে দেওয়া আছে সেগুলোকে আমি কিন্তু সেই অ্যাপের মধ্যে কিন্তু দিই তার মানে একটা ক্লাসের মধ্যে দুটো নোট কিন্তু তোমার পেয়ে যাচ্ছ ঠিক আছে ক্লাস নোটটাকে তো তুমি অবশ্যই অ্যাকচুয়ালি এটা দেখার প্রয়োজন হয় না কারণ সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই করো সেটা তোমার অলরেডি নোট সেখানেই তৈরি হয়ে যায় কিন্তু বুক নোটের ব্যাপারটা হলো এটাই হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আদার্স যতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে তোমাকে করে নিতে হবে নিজে থেকে করতে হবে কিছু দেখবে এক্সারসাইজের কিছু অঙ্ক আছে সেখান থেকে সেই অঙ্কগুলোকে নিজে থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে নইলে কিন্তু পিছিয়ে পড়বে দেখো শুধুমাত্র ক্লাস দেখে বা ক্লাস নোট দেখে কিন্তু ভালো রেজাল্ট করা আমি বলবো একদমই সম্ভব নয় টেনে টুনে পাস করা সম্ভব এটা অবশ্যই আমি বলতে পারবো ব্যাপারটা বোঝো কিন্তু খুব ভালো করে নিজে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না চারখানা অঙ্ক তুমি এখানে করে গেলে আর সেখানে গিয়ে যে অঙ্কটা করে ফেলতে পারবে তার কোনো মানে নেই সেখানে একটু ডিফিকাল্ট চলে আসলো ধরো এই যে আমরা নর্মাল ফর্মের যে অপারেশনগুলো দিলাম সেখানে একটু ডিফিকাল্টিস চলে আসলো তোমার প্র্যাকটিস নেই তোমার সেটা করে অভ্যস্ত নও তুমি কী করে গিয়ে সেখানে করা সম্ভব হবে তুমি গিয়ে সেখানে হাঁপিয়ে যাবে সেখানে গিয়ে অর্ধেক রাস্তায় অঙ্কটাকে ছেড়ে আসতে হবে কিছু করার নেই ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি ওই এইচ এইচডাব্লিউগুলো যেগুলো বুক নোটের মধ্যে থাকবে যেগুলো এক্সারসাইজ থাকবে সেগুলোকে তুমি করে নিলে যেগুলো অঙ্ক অ্যাকচুয়ালি করে দেওয়া আছে সেগুলোকে করে নিলে তারপরে এক্সারসাইজের কিছু অঙ্ক থাকবে যেগুলো হচ্ছে করা নেই যেগুলো ধরো সেখান থেকে সেই অঙ্কগুলোকে তুমি নিজে থেকে প্র্যাকটিস করলে চেষ্টা করলে আর যদি চেষ্টা করে না পাওয়া যায় তাহলে অবশ্যই আমাকে বলতে হবে ঠিক আছে এইভাবে করেই অ্যাকচুয়ালি করতে হবে কিছু করার নেই আমাদেরকে টিউশনেও পড়তে হবে আবার নিজে থেকেও পড়তে হবে ঠিক আছে এই দুটোর কম্বিনেশন যদি না থাকে না তাহলে কিন্তু মুশকিল ভালো রেজাল্ট করা মুশকিল ঠিক আছে লোকে তো আবার পড়ে না প্রথম থেকে ওই শেষে গিয়েই পড়ে তখন গিয়ে কিন্তু ওই একটাই মানে থার্ড সেমিস্টারে হয় না কিছু কিছু লোকজন পরীক্ষা দিয়ে আসলো দিয়ে এসে বলছে ইস আর একটু যদি পড়তাম প্রথম থেকে যদি পড়তাম তাহলে হয়তো করে দিতাম থার্ড সেটা আমার সেকেন্ড সেমিস্টারেও বলেছিল থার্ড সেমিস্টারেও বলেছে ব্যাপারটা যাকে এরপরে স নেগেটিভ ডেফিনাইট আমরা করে ফেললাম এক কাজ করি ইনডেফিনাইট বলা কোনো একটা অঙ্ক করে দিই ঠিক আছে এখানে কতগুলো ছিল তো এখানে ছিল তোমার টোটাল পাঁচখানা সেমি নেগেটিভ সেমিডেফিনাইট এটা ওই একই রকম বুঝতেই পারছো পারবে ইনডেফিনাইট যে কেসটা আছে সেই কেসটাকে আমি করে দিতে চাইছি জাস্ট সেই কেসটা বেশ ইন্টারেস্টিং হবে সেই কেসটাকে আমি করে দেব তার জন্যে আমাকে অঙ্ক খুঁজতে হবে একটা অঙ্ক দেখা যাক কোথাও একটা থেকে নেওয়া যাক তোমাদের যেটা বুক নোট দেবো অ্যাপের মধ্যে যেটা বুক নোট থাকবে সেখানে একটা ইনডেফিনাইটের অঙ্ক করে দেওয়া আছে সেই অঙ্কটা করছি না ধরো অন্য একটা চেষ্টা করছি কারণ সেটা তো করে দেওয়া আছে সেটা তোমরা নিজেরা করতে পারবে দেখে দেখে আমি চেষ্টা করছি নাম্বার হবে তাই তো অন্য একটা অঙ্ক যেমন হচ্ছে সো দ্যাট আচ্ছা এই অঙ্কটা তো এক চলো লিখো এটা এইভাবে লিখবে এটাকে যে সো দ্যাট দেখাও যে বন্ধু দেখাও যে দ্য কোয়ার্ডেটিক কিউ ইউ এ কোয়ার্ড্রেটিক ফর্ম বলে বলছে দ্য রিয়েল কোয়ার্ডিনেটিক ফর্ম একটা আছে ফর্মটা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এই টাইপের একটা রিয়েল কোয়ার্ডেটিক ফর্ম আছে ঠিক আছে দারুন ব্যাপার বলছে ইস ইনডেফিনাইট ইনডেফিনাইট এইটা নাকি ইনডেফিনাইট হবে সেটা তোমাকে দেখতে হবে সেটা তোমাকে চেক করতে হবে বাকি বাকি ব্যাপারটা হলো চলো এটা করা যাক তারপরে আরেকটা জিনিস একটু করে দেব ঠিক আছে চলো এইটাকে ফার্স্ট অফ অল করে নিই একই টাইপের রুলস রেগুলেশন চালাও নিজেরা একটু ফাস্ট ফার্স্ট অপারেশনটাকে চালাও প্রথম কথা বলবে যে লেটাস্ট কনসিডার কিউ অফ এক্স ওয়াই জেড সমান সমান হচ্ছে নাথিং বাট এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওকে এটা দাও আছে এটা হলো তোমার রিয়েল কোয়াড্রেটিক ফর্ম আমি কনসিডার করে নিলাম বাকি নেক্সট স্টেপ হচ্ছে নেক্সট স্টেপ যে অতএ কিউ সমান সমান এক্স টি এ এবং এক্স হোয়ার বলে বলবে এক্স হচ্ছে কি এক্স হচ্ছে ক্যাপিটাল তোমার হচ্ছে হোয়াট ইজ দিস দিস ইজ অ্যাকচুয়ালি কলা ম্যাট্রিক্স আমি ভুল যাতা হুম অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড আর এটা হচ্ছে দেখো এখানে খুব ভালো করে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেরি স্কোয়ারের কোনোরকম টার্ম নেই তার মানে আমাদের যেটা ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে সবগুলো জিরো 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 এখানে দেখো এক্স ওয়াই আছে এক্স ওয়াই এই ম্যাট্রিক্স এক্স ওয়াই টার্ম হলো এটা এখানে হবে তাহলে ওয়ান আছে যেহেতু সেটাকে ওয়ান বাই টু এবং ওয়ান বাই টু এ আমি ভাগ করে নিলাম ঠিক আছে পরবর্তী ওয়াই জেড ওয়াই আর জেড এই পজিশনটা তার আগে জেড এক্সটাকে লিখে নিই জেড এক্সটাও ঠিক একই আছে ওয়ান আছে তার মানে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু পরেরটা হচ্ছে ওয়াই জেড ওয়াই জেড মানে হচ্ছে এটাও ওয়ান বাই টু ওয়ান বাই টু ক্লিয়ার থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি যাকে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স পেয়ে গেছি এরপরে কিছু করার নেই লেটাস অ্যাপ্লাই লেটাস অ্যাপ্লাই কনগ্রুয়েন্স অপারেশন লেটাস অ্যাপ্লাই কনগ্রুয়েন্স অপারেশনস অন এ টু রিডিউস ইট টু রিডিউস ইট টু দা নর্মাল ফর্মে এইটাকে আমরা কনভার্ট করবো আচ্ছা তো এখানে তো হবে না পরের পেছি যেতে হবে আমাকে কিছু করার নেই এই সমান সমান কি পেয়েছি বলতো প্রথমে জিরো 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 পেয়েছি এইটা ওয়ান বাই টু এইটাও ওয়ান বাই টু এইটাও এইটা ওয়ান বাই টু এইটা এইটা সাক্ষি শাকলে মজা আয়া বিষয়টা হলো এখানে দেখে একটা জিনিস বুঝতে পারছো যে আমাদের তো এইটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করার কথা প্রথম এলিমেন্টটা আরে মিসিং মিসিং মানে কি এইটাকে তাহলে এনিহাও সামহাও এখানে একটা নন জিরো এলিমেন্ট নিয়ে আসতে হবে সেটাই আমার প্রথম কাজ হবে ডেফিনেটলি তো তার জন্য একটা অপারেশন চালাবো বললাম আর ওয়ান প্লাস আর টু করে দিলাম এই যে ওয়ান বাই টু ওয়ান বাই টুটাকে এখানে নিয়ে চলে মানে জিরো প্লাস ওয়ান বাই টু যদি করি তাহলে এখানে ওয়ান বাই টু চলে আসবে একটা নন জিরো এলিমেন্ট চলে আসবে আলটিমেটলি আচ্ছা এতটুকু যখন বোঝা গেছে তাহলে তুমি বলবে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু প্লাস জিরো এটা জিরো সরি সরি সর ওয়ান বাই টু ওয়ান বাই টু এটা হচ্ছে ওয়ান বাই টু এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু আরে এ তো ওয়ান হয়ে ওয়ান হয়ে গেয়া ঠিক হ্যাঁ কই প্রবলেম নেই বাকি যত মালপত্র আছে যেমন আছে তেমন থেকে যাবে এবছরের জন্যে পরের অপারেশন যেটাই রো অপারেশন সেটাই কলম অপারেশন ঠিক হ্যাঁ মজা আয়া আগর মজা আয়া ঠোকোতালি সি ওয়ান প্লাস সি টু তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু তাহলে ওয়ান হয়ে যাবে এটা ওয়ান ঠিক আছে এইটা কী হবে ওয়ান বাই টু প্লাস জিরো ওয়ান বাই টু প্লাস জিরো তার মানে ওয়ান বাই টু হচ্ছে এটা ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ঠিক হ্যাঁ ইয়ে ভি সেহ লঙ্গে বাকি যত এলিমেন্ট আছে সবগুলো যেমন আছে রিমেইনিং সেম থাকবে ওয়ান ওয়ান বাই টু জিরো ধুর মশাই দেখো পরের অপারেশন চালাবো নিচে নিচে অপারেশন কি হলো এই যে নিচের মালটাকে জিরো করে নেওয়া তাহলে আমাকে চালাতে হবে আর টু মাইনাস ওয়ান তাই তো আর টু মাইনাস ওয়ান বাই টু আর ওয়ান আই আর করে এক কাজ করি একটু ওয়ান বাই টু আর ওয়ান এটাকে আবার ওয়ান বাই টু দিয়ে গুণ হবে ওয়ান বাই ফোর চলে আসবে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এক কাজ করছি এইটাকে আমি ওয়ান বাই টুকে এই পুরো রোটাকে আমি টু দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এইটাকেও টু দিয়ে গুণ হবে তারপরে দেখা যাবে এইটাকেও টু দিয়ে গুণ করতে হচ্ছে মানে কলম অপারেশনের সময় ঠিক আছে ওই কাজটা করে তাহলে একটু ইজি হবে আমার মনে হচ্ছে ওই সি কি হয় দিস ওয়ান কী করলো কী করবো বললাম টু দিয়ে গুণ করে দিচ্ছি আর টুকে টু ইন্টু আর টু আর টু যেটা রো রো আছে সেই রোটাকে টু দিয়ে গুণ করছি ওয়ান ওয়ান বাই টু ওয়ান এটা হয়ে যাচ্ছে তাহলে তোমার ওয়ান হয়ে যাচ্ছে তাই তো এটা হয়ে যাচ্ছে জিরো এটা হচ্ছে তোমার আবার ওয়ান ঠিক আছে অসুবিধে নেই ওয়ান ওয়ান বাই টু জিরো ঠিক হ্যাঁ তো পরবর্তীতে কী হবে যেটাই রো অপারেশন সেটাই কলম অপারেশন যেটা বললাম একটু আগে ওয়ান 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 দেখো টু কলম সেকেন্ড কলমটাকে আমরা কি করেছি টু দিয়ে গুণ করেছি তাহলে এটাকে টু দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে ওয়ান এটা জিরো এটা হয়ে যাচ্ছে ওয়ান 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 জিরো ক্লিয়ার আশা করছি দিতে পারলাম কনটেন্ট বাকি বিষয়টা হচ্ছে ওয়ান প্রথম এলিমেন্টটা ওয়ান আছে তার মানে নিচের যেটা আছে সেটাকে জিরো করতে হবে দ্যাট ইজ ওয়াই যেটা অপারেশন চালাবো সেটা হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান আর টু মাইনাস আর ওয়ান চালাও দেখি কী হয় বলছে আর ওয়ান যেটা আছে সেটা তো রিমেনিং সেম থাকবে কিন্তু আর টু চেঞ্জ হবে তার মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো হচ্ছে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চলে আসছে ঠিক আছে তারপর একটা ওয়ান মাইনাস ওয়ান জিরো চলে আসছে ঠিক হ্যাঁ নেক্সট আর থ্রি যেটা আছে সেটাই বাবা জীবন চোখ বন্ধ করে পড়ে থাকবে ওকে যেটাই রো অপারেশান সেটাই কলম অপারেশন সি টু মাইনাস সি ওয়ান চালাবো তাহলে চালানোর পরে যেটা হবে সি টু চেঞ্জ হবে সি ওয়ানে কোনো চেঞ্জ হবে না যেটা আছে সেটাই লিখে নিচ্ছি সি এ চেঞ্জ হবে সি টু মাইনাস সি ওয়ান তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে নেক্সট স্টেপ সি টু মাইনাস ই ওয়ান এটা যা আছে সেটাই এটা জিরো হয়ে যাচ্ছে ওয়ান জিরো জিরো ঠিক হ্যাঁ এত দূর পর্যন্ত করতে যখন পেরেছি পরেরটাও পারবো নিশ্চয়ই দেখো নেক্সট স্টেপ হচ্ছে এই ওয়ানটাকে এলিমিনেট করা তার মানে আর থ্রি মাইনাস আর ওয়ান আর থ্রি মাইনাস আর ওয়ান অপারেশন চালাবো ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো এইটা ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস জিরো জিরো আর এই যে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট স্টেপ যেটাই রো অপারেশন সেটাই কলম অপারেশন ঠিক আছে সি থ্রি সি থ্রি হচ্ছে দিস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান হবে তাহলে জিরো হয়ে যাবে তাহলে সেটা ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো দিস ওয়ান ইজ জিরো ডেফিনেটলি জিরো মাইনাস জিরো ইজ জিরো ওয়ান মাইনাস জিরো সরি মাইনাস ওয়ান জিরো তো মাইনাস ওয়ান যেটা আছে সেটাই পড়ে থাকবে আর কি যাকে ওকে বন্ধু বান্ধবী একটুখানি নজর দিয়েছ আশা করছি তীক্ষ্ণ নজর রেখেছ যে অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমরা কিন্তু পৌঁছে গেছি ডায়াগোনাল ম্যাট্রিক্সে পৌঁছে গেছি ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি যতগুলো এলিমেন্ট সবগুলোই শূন্য হয়ে গেছে তার মানে এখানেই আমাদের অপারেশনটাকে আমরা স্টপ করতে পারি এরপরে আমরা এখানেই বলতে পারি যে দ্য নর্মাল ফর্ম ইস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে দেখো এখানে একটু আলাদা টাইপের অপারেশন চালালাম দেখতে পেয়েছো এই জায়গার দুটোতে তো এইটাকে যদি না করতে যেটা ট্রেডিশনাল মেথড আগের বেলা করে এসেছি সেইভাবে করলেও আলটিমেটলি এই পোজিশানেই আসতে এটা করে কি হলো যে আমরা একটু ইজিলি এটাকে একটু করে করে নিতে পারলাম নইলে ওই ভগ্নাংশ টংনাংশ চলে আসতো তখন গিয়ে একটুখানি কিন্তু সমস্যা হতো ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই তো অ্যাকচুয়ালি এগুলো প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি প্রথমবারে প্রথমবারে দেখাতেই কিন্তু পছন্দ হয়ে যাবে ঠিক আছে প্রথমবারের দেখাতেই কিন্তু বুঝতে পেরে যাবে ব্যাপারটা সো দ্য নর্মাল ফর্ম ইস বলে বলবে প্র্যাকটিস করতে হবে আর কিছু না দ্য নর্মাল ফর্ম ইজ এক্স স্কোয়ার প্লাস হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ঠিক আছে ওয়ান মাইনাস ওয়াই দিস ওয়ান হেয়ার র্যাঙ্ক অফ কিউ যেটাকে আমরা স্মল আর বলি কত বলবে আমাকে এখানে দেখো নন জিরো কতগুলো এলিমেন্ট আছে নন জিরো কতগুলো এলিমেন্ট আছে উত্তর দাও প্লাস মাইনাস দেখে লাভ নেই কতগুলো নন জিরো এলিমেন্ট আছে জিরো এলিমেন্ট নেই সরি জিরো এলিমেন্ট বাদে যে সমস্ত এলিমেন্ট হয় আর কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস নাম্বার কত এখানে হচ্ছে তিনখানা এলিমেন্ট এখানে পাওয়া যাচ্ছে তার মানে র্যাঙ্ক হয়ে যাচ্ছে আলটিমেটলি থ্রি দ্য ইন্ডেক্স অফ কিউ যেটাকে আমরা স্মল এম বলেছি হোয়াট অ্যাবাউট দিস উত্তরে দেবে আমাকে নিশ্চয়ই এটা আর অন্য কিছু নয় পজিটিভ এলিমেন্ট কতগুলো আছে মান একটা আছে পজিটিভ এলিমেন্ট তার মানে ইন্ডেক্সটা হয়ে যাচ্ছে এখানে মান ঠিক আছে তো কী টাইপের প্রপার্টিস এখানে স্যাটিসফাই করছে সেই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে তারপরে আমরা আলটিমেট কনক্লুশনটা আমরা দিতে দিতে পারব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আর ইকালস টু এন এন মানে হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স আর এখানে দেখতে পাচ্ছি এম এর সাথে রিলেশনটা এম এর সাথে এন ছোটো এই টাইপের একটা রিলেশন দেখতে পাচ্ছি ঠিক আছে এন টু থ্রি ওকে তো চলো দেখি সেই আমাদের চার্টে চলে যাই আমরা ইনডেফিনাইট কেসটা আমরা দেখতে পাচ্ছি কি না আর ইজ লেস দেন ইকোয়ালস টু এন আর ইজ লেস দেন ইকুয়ালস টু এন ঠিক আছে দেখো আর ইজ লেস দেন ইকুয়ালস টু মানে একটা হতে পারে আর লেস দেন ইকুয়াল টু এন এটার মানেটা কি এটার মানে হলো দুটো হয়তো হতে পারে আর ইস স্ট্রিক্টলি লেস দেন এন হয়তো হতে পারে আর ইস ইকুয়াল টু এন দুটো কেসের মধ্যে একটা কেস হতে পারে তো একটা কেস তো হয়েছে এখানে ব্যাপারটা বোঝা যাচ্ছে একটা কেস হয়েছে আচ্ছা ঠিক আছে বুঝলাম একটা কেস হয়েছে নেক্সট আমাদের দেখতে হবে চেক করতে হবে এখানে যে জিরো জিরো এর থেকে এম বড়ো এম কত এম তো ওয়ান পেয়েছি তো জিরোর থেকে ওয়ান বড়ো তার থেকে বড়ো হচ্ছে আর আর মানে হচ্ছে থ্রি ঠিক আছে তার মানে একটু সাজিয়ে গুছিয়ে যদি দিই তোমাকে ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে দিলে এই যে দেখো দেখি জিরো এম তারপরে হচ্ছে আচ্ছা এন ছিল না আর ছিল এটা আমি নিজেই বলে গেলাম এক সেকেন্ড জাস্ট লেটমি চেক আর ছিল মনে হয় হ্যাঁ আর আছে ও তো আর এন দুটোই তো এখানে দেখা যাচ্ছে সমান তো কোনো যায় আসে না আর লিখো অথবা এন লিখো ঠিক আছে তো এন লিখতে পারো অথবা আর লিখতে পারো দুটোই তো সমান এখানে তো এনিওয়ে এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করছে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এখানে তুমি বলতে পারবে যে এটা হলো ইনডেফিনাইট ইনডেফিনাইট কেস ঠিক আছে এটা হলো কি কিউ ওয়াট সিন্স বলে একটুখানি বলে দেবে যে সিনস বলে বলবে যে আর ইজ আর ইজ ইকালস টু অর্ডার অফ এ বা যেটাকে আমরা এন বলে থাকি সেটা হলো হলো আরেকটা হচ্ছে জিরো এর থেকে এম বড় আর তার থেকে হচ্ছে আর বড় ঠিক আছে এই দুটো কেস কিন্তু স্যাটিসফাই করলো সো কিউ এক্স ওয়াই জেড ইজ ইনডেফিনেট ইনডেফিনাইট ঠিক আছে ক্লিয়ার আশা করছি বোঝাতে পেরেছি আচ্ছা তো এতটা দূর যদি বোঝা যায় তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু পুরো চ্যাপ্টারটাই তোমার অলরেডি কভার হয়ে গেছে সমস্ত টাইপের অঙ্ক মোটামুটি আমি করে দিলাম বাকি বেশ কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের বুক নোটের মধ্যে থাকবে আর বুক নোট থেকে তোমাকে কিন্তু সেই অঙ্কগুলো নিজে থেকে প্র্যাকটিস করতে হবে কিছু অঙ্ক করে দেওয়া আছে কিছু অঙ্ক করে দেওয়া নেই সেগুলোকে নিজে থেকে করে নিতে হবে ব্যাপারটা বোঝা গেল এইভাবে তো খুবই তো সহজ জিনিসটা তাই না সবাই বাড়বে এই টাইপের এটা হলো অঙ্ক ঠিক আছে তো আশা করছি খুব ভালো লেগেছে বাকি ব্যাপারটা হলো আচ্ছা একটা জিনিস ভুলে গেলাম আমি সেটা হলো তুমি র্যাঙ্ক শিখলে তুমি ইন্ডেক্স শিখলে কিন্তু তুমি কিন্তু সিগনেচার ব্যাপারটা শিখলে না সিগনেচার ব্যাপারটা আগের দিনে আমি বলেছিলাম সিগনেচার সিগনেচার যে টার্মটা ছিল তোমাকে যদি স্লাইডটা দেখায় আমার কাছে আছে এখন স্লাইডটা এক সেকেন্ড জাস্ট আমাকে বের করতে দাও সিগনেচার তাই তো সিগনেচার সিগনেচার এই যে দেখো এখানে দেখো সিগনেচার অফ রিয়াল কোয়াড্রেটিক ফর্ম এটা আমি বলেছিলাম এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নাম্বার অফ পজিটিভ টার্মস আর নাম্বার অফ নেগেটিভ টার্মস নাম্বার অফ পজিটিভ টার্মস আর নাম্বার অফ নেগেটিভ টার্মসের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে সিগনেচার সেটাই হচ্ছে তোমাদের সিগনেচার তার মানে কি যদি এখানে সিগনেচার বলতে বলা হতো ঠিক আছে ধরো তুমি এই যে কোয়েশ্চিনে তুমি অ্যাড করে নাও এক কাজ করো কোয়েশ্চিনেই অ্যাড করে নাও কোয়েশ্চিনটা কী ছিল এখানে এটা ছিল এখানে বলবে হেন্স ফাইন্ড দ্য সিগনেচার ঠিক আছে এটা কোয়েশ্চিনে অ্যাড করে নাও এটা তো হোয়াট ইজ সিগনেচার সিগনেচার বলছে আর অন্য কিছু নয় এখানে দেখো শেষে যে ম্যাট্রিক্সটা যে তুমি নর্মাল ফর্মটা পেয়েছো এটা তো নর্মাল ফর্ম শেষে যে নর্মাল ফর্মটা পেয়েছো এখানে দেখো পজিটিভ টার্ম কটা আছে তুমি দেখতে পাচ্ছ এখানে পজিটিভ টার্ম ওয়ান আছে একটাই আছে আর নেগেটিভ টার্ম কটা আছে দুখানা আছে তাহলে পজিটিভ টার্ম আর নেগেটিভ টার্ম এই দুটোর যে পার্থক্য পজিটিভ টার্ম আর নেগেটিভ টার্মের পার্থক্য কত ডেফিনেটলি সেটা ওয়ান ডেফিনেটলি সেটা ওয়ান এখানে তোমাকে দেখতে হবে না যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই কিন্তু যে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তুমি মাইনাস টু বের করছো তারপরে এখানে ওয়ান বের করছো এদের মধ্যে পার্থক্য তার মানে তো মাইনাস ওয়ান হওয়ার কথা না এরকম না কতগুলো মাইনাস আছে আর কতগুলো প্লাস আছে সেটাকে তোমাকে এখানে চেক করতে হবে তুমি দেখতে পাচ্ছ এখানে মাইনাসের সংখ্যাটা হচ্ছে দুখানা আর পজিটিভের সংখ্যাটা হচ্ছে মানে প্লাসের সংখ্যাটা হচ্ছে তোমার কাছে একখানা তাহলে তোমার হচ্ছে পজিটিভ আর নেগেটিভের মধ্যে ডিফারেন্স কতগুলো ডিফারেন্সটা হচ্ছে এখানে এক ব্যাপারটা বোঝা গেল ডিফারেন্সটা হচ্ছে এখানে এক সো দ্যাট ইজ ওয়াই আমাদের সিগনেচার হয়ে যাবে আলটিমেটলি দিস ওয়ান ঠিক আছে মাঝে মাঝে হয়তো বললে বলতে পারে হয়তো এক নম্বরে যে কোয়েশনগুলো আছে সেগুলোতে হয়তো দিয়ে দিলো বলতে একটা ডায়াগোন ম্যাট্রিক্স দিয়ে দিল সেখানে বলছে যে হোয়াট ইজ দ্য সিগনেচার ফাইন্ড আউট সেখানে কিন্তু ফেঁসে যাবে ঠিক আছে তো অ্যাডিশনালি এখানে অ্যাড করে নাও সেকেন্ড পার্ট বলে ইন দ্য নর্মাল ফর্ম এইভাবে লিখেই নাও খুব ভালো করে ইন দ্য নর্মাল ফর্ম নাম্বার অফ পজিটিভ টার্মস ইকুয়ালস টু ওয়ান আর নাম্বার অফ negative terms equal to 2 so signature signature of q is uh, <coughs> difference between difference between positive and negative টার্মস ঠিক আছে ডিফারেন্স বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ টার্মস দ্যাট ইজ বলে বলতে পারো দ্যাট ইজ নাথিং বাট টু মাইনাস ওয়ান ইজ ওয়ান ঠিক আছে ওয়ান ইজ দ্য আনসার তো একটু ভালো করে লিখে দিলাম নিজের মতো করে লিখে নেবে ব্যাপারটা বোঝানোর জন্যেই এটাকে এত বড় লিখলাম নইলে সিগনেচার অফ কিউ বলে ওয়ান লিখে দেবে দ্যাট ইট ঠিক আছে অত দেখানোর কোনো কিছু নেই এটা তুমি যেন বুঝতে পারো দ্যাট ইসাই আমি লিখে দিলাম ঠিক আছে তো মাঝে মাঝে দেখবে যে অঙ্ক এই টাইপের আসে সেখানে বলবে যে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক হোয়াট ইজ দ্য সিগনেচার হোয়াট ইজ দ্য ইন্ডেক্স ব্যাপারগুলোকে তোমাকে খুঁজে বের করতে বলবে অবশ্যই অবশ্যই তোমাকে নোটটাকে ফলো করতে হবে বুক নোটে আরও বেশ কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে চেষ্টা করবে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলোকে চেষ্টা করবে চেষ্টা করে পুরো ব্যাপারটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে মিনিমাম খানা অঙ্ক প্র্যাকটিস করো তারপরে তুমি এই টপিকটাকে ছেড়ে দেবে ঠিক আছে একদম পরীক্ষার সময় প্র্যাকটিস করবে ঠিক আছে খুবই সহজ বুঝতেই পারছো সো অবশ্যই অবশ্যই কি বলবো আজকের ক্লাসটা এখানেই থাকছে এত দূর পর্যন্ত আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু মোটিভেট করতে হবে একটু লাইক অপশানটা আছে তারপরে কমেন্ট অপশানটা আছে সেখানে গিয়ে একটুখানি বলো ভালো খারাপ মন্দ পছন্দ হয়েছে টক ঝাল মিষ্টি যা হয়েছে সেটা একটুখানি পরিবেশন করবে ঠিক আছে সো তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক যাচ্ছি ঠিকঠাক যাচ্ছি না তো আমারও তো নিজের ডাইরেকশান দরকার তোমাকে পড়ানোর জন্যে সো দ্যাট ইজ দ্য কেস অ্যাকচুয়ালি এনিওয়ে তো আর সময় নষ্ট করবো না এখানেই থাকছে আজকের আমাদের ক্লাস বাকি দেখা যাক নেক্সট ক্লাস আমরা ইউটিউবে কবে করি কিন্তু আমাদের এই উইক এই উইক থেকে না নেক্সট উইক আচ্ছা নেক্সট উইক থেকে আমাদের ক্লাস অ্যাপে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আর কন্ট্যাক্ট নাম্বার তো তোমার আছেই ঠিক আছে যারা যারা অ্যাডমিশান নিতে চাও খুব তাড়াতাড়ি এডমিশন নিয়ে নাও বিকজ অফ সিলেবাসটা তো একটু বড় আছে প্রথম থেকে প্র্যাকটিস করার মাধ্যমে সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে নইলে কিন্তু ভালো রেজাল্ট হবে না ঠিক আছে চলো তাহলে এখানেই থাকছে আজকে আমাদের ক্লাস সবাই খুবই ভালো থেকো কেমন লাগলো ক্লাসটা অঙ্কগুলো বোঝা গেল না গেল না সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো